আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ কামালউদ্দিন, প্রোপ্রাইটার এসকে কর্পোরেশন। আজ আমাদের ক্লায়েন্টদের উদ্দেশ্যে কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি, বিশেষ করে এসকে কর্পোরেশনের সাথে যারা জড়িত আছেন, আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন অথবা সার্ভিস নিয়েছেন, এই ধরনের ক্লায়েন্ট যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আমাদের কাছে অনেকেই কমপ্লেইন, মানে বেশ কিছু কমপ্লেইন আমরা পেয়েছি, যেগুলো হচ্ছে সার্ভিস চাওয়া হয়েছে কিন্তু সার্ভিস দিতেছে না, অথবা ফোন করছেন ফোনে রেসপন্স করতেছে না। তো এগুলো আমরা তদন্ত করা হয়েছে, আমাদের ইন্টারনালি তদন্ত করে দেখা গেছে যে ম্যাক্সিমাম কমপ্লেইনগুলো যেটা আসে সেগুলো হচ্ছে কাস্টমার টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করে। টেকনিশিয়ান যখন আমরা একটা প্রোডাক্ট সেট আপ করতে বা সার্ভিস করতে যখন ক্লায়েন্টের কাছে টেকনিশিয়ানকে পাঠানো হয়, তখন টেকনিশিয়ান তার পার্সোনাল নাম্বার কাস্টমারের কাছে দিয়ে দেয়, আর কাস্টমার সার্ভিস নেওয়ার জন্য ওই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে। তো যোগাযোগ করলে ওই টেকনিশিয়ান যদি ফ্রি থাকে অথবা ছুটি থাকে ওই সময় সার্ভিস দিতে পারে, এছাড়া পারে না। কারণ হচ্ছে আমরা তো এই জিনিসগুলো জানি না, যখন একজন কাস্টমার টেকনিশিয়ানকে ফোন করে এটা অফিসে জানানো হয় না, এবং অফিসের বাইরে তারা এই কাজটা করবে বিধায় তাদের পার্সোনাল নাম্বারগুলো শেয়ার করে, যার প্রেক্ষিতে কোম্পানি এটা জানে না, এবং কোম্পানি না জানার কারণে এই সার্ভিসগুলো টাইমলি দেওয়া হয় না বা দিতেও পারে না। আর ওই টেকনিশিয়ানকে আমরা তো প্রতিনিয়ত কাজ দিয়ে রাখি, সে আমাদের কাজের কারণে বাইরে যে পার্সোনাল কাজ করবে সেটাও করতে পারে না। আলটিমেট যেটা হয় যে কাস্টমার তার সার্ভিসটা টাইমলি পায় না, এবং ওই কাস্টমার যেহেতু টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করতেছে আমরা সেই ইনফরমেশনও পাচ্ছি না, অতএব সে যে বলে যে রেসপন্স করে না, এটা ওই টেকনিশিয়ানের রেসপন্স না করার কারণে ওনার সাথে যোগাযোগটা হচ্ছে না। তো এর জন্য এইখানে যে ক্লায়েন্টগুলো আমাদের যারা আছেন তাদের উদ্দেশ্য বলি, আপনার যে কোনো প্রয়োজনে কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করেন, কারণ আজকে যে টেকনিশিয়ান আপনার এখানে কাজ করতেছে কালকে সে আমার এখানে নাও থাকতে পারে, বিভিন্ন কারণে সে চাকরি ছেড়ে চলে যেতে পারে অথবা তাকে বাদ দেওয়া হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি তার সাথে যোগাযোগ করেন, তার নাম্বার রাখেন, তাহলে আপনি কখনোই সাপোর্টটা পাবেন না, যার কারণে আপনি তার সাথে যোগাযোগ না করে তার নাম্বার না রেখে কোম্পানির যে নাম্বার, প্রত্যেকটা মেমো আমাদের যে ইনভয়েসগুলো দেওয়া হয় এই ইনভয়েসের মধ্যে দুটি করে নাম্বার দেওয়া আছে, একটি কাস্টমার কল সেন্টারের নাম্বার আর একটি হটলাইন। তো আপনাদের যে কোনো প্রয়োজন, সার্ভিস হোক, কমপ্লেন হোক, নতুন প্রোডাক্ট হোক, এগুলোর জন্য আপনি সরাসরি আমাদের মেমোতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া আমরা প্রোডাক্টের গায়ে একটা স্টিকার লাগিয়ে দিই, এই স্টিকারও নাম্বার আছে, এই নাম্বার থেকে নাম্বারে এখানে স্টিকারের মধ্যে তিনটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে সরাসরি এটি আমাদের অফিসে থাকা নাম্বারে কল আসবে, এবং অফিস থেকে আপনার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া হবে, যে আপনি যদি নতুন প্রোডাক্ট নিতে চান সেটা, অথবা সার্ভিস নিতে চান, অথবা যদি কোনো কমপ্লেইন থাকে সেই অনুযায়ী এটা ব্যবস্থা নিবে। যদি আপনি কোনো টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে আসলে সার্ভিসটা হয়তো আপনি ঠিকমতো পাবেন না, আর সেক্ষেত্রে আপনি কষ্ট পাবেন, আর এর জন্য আসলে কোম্পানির দায়ীও থাকবে না, কারণ কোম্পানি তো জানতেছে না, কোম্পানির পর্যন্ত ইনফরমেশনটা আসতেছে না। অতএব আপনারা সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করেন এবং কোম্পানির সাথে সম্পর্কটা তৈরি করেন, কারণ আমরা চাই আমাদের একজন ক্লায়েন্টকে বেস্ট সাপোর্টটা দেওয়ার জন্য। এখন যদি আপনি আমার কাছে সাপোর্ট নেওয়ার জন্য যোগাযোগ না করেন বা আমাদেরকে না খুঁজেন বা আমাদেরকে না ফোন করেন সরাসরি, তাহলে তো আমরা দিতে পারবো না। তাই কোম্পানির বাইরে অন্য কোনো নাম্বারে যোগাযোগ না করার জন্য সবার প্রতি অনুরোধ রইল, আপনারা অবশ্যই কোম্পানির নির্ধারিত নাম্বারে যোগাযোগ করবেন, এবং এই ভিডিওর স্ক্রিনেও আমরা কোম্পানির যেই নাম্বারগুলো যোগাযোগ করবেন সেটা শেয়ার করে দিচ্ছি, আপনারা অবশ্যই এই নাম্বারের বাইরে কারোর সাথে যোগাযোগ করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসকে কর্পোরেশন, বিশুদ্ধ পানির বিশ্বস্ত নাম।